नमस्कार, प्रत्येक के स्वागत जानाई आमादेर ए धर्मीय चैनलेर आरो एकटी नतून भिडियोते। आज आमार भिडियोर मूल बक्तव्य हलो बैशाख मास चलाकालीन जे कोनो शनिवारे सामान्य एकटू सिंदूर दिए करुन ए एकटी क्रिया बा टोटका, जेटी करले शनिदेवेर कुदृष्टि थेके बाँचते पारबेन, शनिर साढ़े सातिर प्रभाव आपनार ओपर थेके सरे जाबे। ग्रह देवतादेर मध्ये राजा बला हय जे देवताके, तिनी होलेन ग्रहराज शनिदेव। आमरा आमादेर जीवनेर समस्यार सम्मुखीन होलेई देखबेन बोले थाकि आमादेर ओपर शनिर दशा चलछे, अर्थात जीवने साफल्यता पावार जन्य शनिदेवेर आशीर्वाद खूबी प्रयोजन। आर এই শনিদেবের আরাধনার একমাত্র বার হচ্ছে শনিবার, আর তাই শনিদেবকে বা বড় ঠাকুরকে সন্তুষ্ট করার জন্য শনিবারে আপনারা পুজো করবেন এই দেবতার। আর অবশ্যই শনিদেবের সঙ্গে শনির আরাধ্যা দেবী হলেন মা কালী, তাই মায়েরও পুজো অবশ্যই শনিবারে করবেন। যদি শনিবার আপনি বিশেষ করে বছরের প্রথম মাস এই বৈশাখ মাসে যে কোনো শনিবারে আপনারা এই ক্রিয়াটি করতে পারেন এবং তার সঙ্গে সঙ্গে মা কালী বা শনিদেবের পুজো করেন, তাহলে আপনার জীবনের সমস্ত দুর্দশা কেটে সাফল্য আসবেই। গ্রহরাজ শনিদেবকে আমরা বেশিরভাগ মানুষজনই দেখবেন অপদেবতা বলে থাকি, কিন্তু এটা মোটেও ঠিক কথা নয়। কারণ শনি দেবতা হলেন ন্যায়ের দেবতা, অর্থাৎ আপনি যেমন কর্ম করবেন তার উপর নির্ভর করছে শনিদেবের কুদৃষ্টি এবং সুদৃষ্টি। আপনি যদি ভালো কাজ করেন তাহলে তার বদলে শনিদেবের কৃপা দৃষ্টি আপনি পাবেন, আর আপনি যদি কোনো কুকর্ম বা খারাপ কাজ করেন, কারোর ক্ষতি চান, ক্ষতি করেন, তাহলে শনিদেবের রোষের মুখে তো আপনাকে পড়তেই হবে। কারণ কোনো অন্যায় কাজ করলে শনিদেব অত্যন্তই রুষ্ট হন। শনিদেব ধার্মিক ও অধার্মিক কাজ মিলিয়ে দেখে বিচার করেন, আর এই জন্যই আপনাদের কাছে অনুরোধ, অধার্মিক বা কোনো খারাপ কাজ যা অন্যের ক্ষতি করতে পারে এই ধরনের কাজ আপনারা করবেন না। এই রকম করলেই কিন্তু আপনারা শনিদেবের কৃপা থেকে বঞ্চিত হবেন, আর শনিদেবের কুপ্রভাব আপনার জীবনে পড়ার ফলে আপনি একদম চরম দুর্ভোগের মধ্যে পড়তে পারেন। বন্ধুরা, একটা কথা আপনারা শুনে থাকবেন, শনিদেব রাস্তার ভিখারিকে রাজা বানিয়ে দিতে পারেন, অর্থাৎ ধন সম্পদের রাজা বানিয়ে দিতে পারেন। আবার কোনো ধনী ব্যক্তিকে একদম সেখান থেকে রাস্তার ভিখারিতে নামিয়ে নিয়ে আসতে পারে। সব কিছুই নির্ভর করছে কিন্তু আমাদের ওপর, আমরা কীরকম কাজ করি। যদি আমরা ভালো কাজ করি শনিদেবের কৃপা পাবো, যদি আমরা কুকর্ম করি তাহলে তার খারাপ প্রভাব, তার কুদৃষ্টি আমাদের ওপর পড়বে। এবার চলে আসি মূল কথা। প্রিয় দর্শক বন্ধুরা, যে সিঁদুর দিয়ে আপনারা কাজটি বা ক্রিয়াটি করবেন, শনিবার সন্ধেটা নাকি বলা হয় এই কাজগুলোর জন্য খুবই গুরুত্বপূর্ণ সময়। হ্যাঁ বন্ধুরা, কারণ এই কাজগুলি নাকি শনিবার সন্ধ্যাবেলায় করলে শনিদেব অর্থাৎ বড় ঠাকুর অত্যন্তই সন্তুষ্ট হন, আর তাতেই নাকি আমাদের জীবনে সৌভাগ্য ফিরে আসবে। তাই আসুন জেনে নিই এখন যে আপনারা কি কি করবেন শনিবার সন্ধ্যাবেলায়। একটি লাল রঙের রেশম কাপড়ের ছোট টুকরো নেবেন, তারপর সেই কাপড়টিকে আপনারা ধুয়ে ভালো করে শুদ্ধ করে নেবেন গঙ্গা জল দিয়ে। এরপর তার সঙ্গে আপনাকে দিতে হবে আম পাতা, ওই লাল কাপড়ের টুকরোতে জড়িয়ে দিতে হবে আম পাতা। এরপর আপনাকে যেটি করতে হবে, আপনি ওই লাল কাপড়ে বাঁধা আম পাতাটিকে ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায় এই মন্ত্রটি তিনবার
জপ করবেন ওটিকে হাতে নিয়ে। তারপর আপনি কোনো প্রবাহিত জলধারায় এটি ফেলে দিয়ে আসুন। হ্যাঁ বন্ধুরা, এটা শনিবার সন্ধ্যাবেলাতেই আপনাকে করতে হবে। প্রথমে আপনি আপনার বাড়ির ঠাকুর ঘরে দাঁড়িয়ে ওই মন্ত্রটি জপ করে নিয়ে তারপর এটি জলে, কোনো প্রবহমান জলে ভাসিয়ে দিয়ে আসবেন, যাতে সেটি জলাশয়ের জলে ভেসে যায় ওই আম পাতা জড়ানো লাল কাপড়ের টুকরোটি। বন্ধুরা, এরপর আমি আমাদের এই চ্যানেলের পক্ষ থেকে আপনাদের উদ্দেশ্যে বলি যে আপনারা কিছুটা পরিমাণ সর্ষের তেল এবং কিছুটা পরিমাণ সিঁদুর নেবেন। তারপর সর্ষের তেলে সেই সিঁদুরটিকে গুলে নেবেন, গোলা সিঁদুরটি নিয়ে চলে যাবেন আপনি আপনার বাড়ির সদর দরজায়। এটি কিন্তু করতে হবে আপনাদের এই বৈশাখ মাসের যে কোনো শনিবার সন্ধ্যাবেলায়, অথবা আপনারা বছরের যে কোনো শনিবারেও করতে পারেন, কোনো অসুবিধা নেই। তা যাই হোক, আপনারা যে কোনো শনিবারেই করুন না কেন, এই সিঁদুর গোলাটি নিয়ে আপনি আপনার বাড়ির সদর দরজায় গিয়ে সেখানে উত্তর দিকে মুখ করে একটি মাছ অঙ্কন করবেন সিঁদুরটি দিয়ে। ঠিকই শুনছেন, হয়তো শুনে অবাক হচ্ছেন, কিন্তু আপনি যদি এই রকমটা করতে পারেন, আপনি কি জানেন আপনার জীবনে আর্থিক দিক দিয়ে যা যা সমস্যা রয়েছে, যত ঋণ রয়েছে বলুন, সেই দেনা শোধ হয়ে যাবে, আপনি আপনার অর্থের উপার্জনের আরও দিক খুঁজে পাবেন যেখান দিয়ে আপনি আরও অনেক অনেক বেশি অর্থ ইনকাম করে আপনার বাড়িতে নিয়ে আসতে পারবেন। আর দেখবেন যদি আপনার উপার্জন করা অর্থ সঞ্চিত না হতে থাকে এতদিন, যদি জলের মতো ব্যয় হয়ে যায়, তাহলে আপনারা এই ক্রিয়াটি করার কিছুদিন পর থেকে টের পাবেন যে আপনি আপনার টাকা জমিয়ে রাখতে পারছেন আপনার ভবিষ্যতের জন্য, আপনার পরিবারের সকল সদস্যের ভবিষ্যতের যাতে দরকার হয় তার জন্য। যদি নিষ্ঠা ভক্তি সহকারে এবং যেভাবে বললাম সেইভাবে নিয়ম মেনে শনিবারে বড় ঠাকুরকে স্মরণ করে আপনার মনস্কামনা জানিয়ে এই ক্রিয়াগুলি করতে পারেন, তাহলে তো কোনো কথাই নেই, আর্থিক উন্নতি আপনার জীবনে হতে বাধ্য, আমি আপনাকে 100% গ্যারেন্টি দিয়ে বলতে পারি। যারা এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখছেন, অবশ্যই নিচের কমেন্ট সেকশানে জয় শনি মহারাজের জয়, জয় গ্রহরাজ বড় ঠাকুরের জয় এই মন্ত্রটি লিখে দিয়ে যাবেন। আর ভালো লাগলে একটি লাইক করে যাবেন, আর পারলে ভিডিওটি শেয়ার করে দিন, অন্যদেরকেও দেখার জানার সুযোগ করে দিন। পরের দিন আবার চলে আসবো নতুন কিছু নিয়ে। আজ